জন্মদিনের আগেই করোনায় আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সোমবার তার জন্মদিন পালন করা হলো না। এই খবর ছড়িয়ে পড়তেই এদিন মালদহের গোলাপটি এলাকায় কৃষ্ণেন্দু বাবুর বাড়িতে তার অনুগামীরা ভিড় জমান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন মন্ত্রীর মঙ্গল কামনায় এবং জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে উপস্থিত হন তার অনুগামী ও দলের কর্মীরা। দলীয় কর্মী ও অনুগামীদের হতাশ না করে বাড়ির ব্যালকনি থেকেই অনুগামীদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান কৃষ্ণেন্দুবাবু। মালদহ থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।